আমি আপনাকে কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে একটা প্রতিষ্ঠান অনেক আগে থেকে আমাদের দেখে আসছি, তো এই আমাদের এই টিকা এই ভান্ডার আমাদের এটা কয় বছর হয়ে আছে? আমি আমি সেই প্রসঙ্গে দাদা আপনাকে নমস্কার জানাই, ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ উপলক্ষে আপনার ক্রেতা বিক্রেতা কেমন সারা পাচ্ছেন সে তারপরে আমি আপনার কাছে দাদা আছি যারা ক্রেতারা আছেন, ক্রেতাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, আপনি কোন কোন ব্র্যান্ডের আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আপনারা যখন একটা টার্গেট ডিলাপ করেন আকিস কোম্পানি হোক আর সিরামিক হোক আর মনি সিরামিক যাওয়ার, তখন দেশ বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা পাওয়া যায় অথবা দেশের ভিতরে যাওয়ার একটা ইয়ে পাওয়া যায় অথবা আপনাদেরকে ক্রেস প্রদান করা যাওয়া যাবে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো অধ্যবতি কি আছে কিনা? আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হয়ে বলবো, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন মাথা হতে পারে না এবং করবেও না, তার কারণ হচ্ছে উনি অপরাধ বা হাঁটিয়ে দিতে হবে করে কিন্তু আজকে যে ওটা কোম্পানি ছোট ছোট কোম্পানি দোকানগুলি যদি আজকে সিঙ্গাপুর মালয়েশিয়া দেশের মধ্যে যেতে পারে, আমরা ওনাদের মাননীয় চেয়ারম্যানদের কাছে চিন্তা আকর্ষণ করছি এবং বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কাছে চিন্তা আকর্ষণ করছি, কেননা আজকে যে আমরা যে পদ্ধতি করেছি ধর্ম বর্ণ বিশেষ করে আমাদের বীরভূতি জেলা হাজি আগমবাদী ভারতকে আগামী এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে আমরা ডিজিটাল বাংলাদেশের মধ্যে পদাপন করে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদাপন করেছে, আপনি স্মার্ট বাংলাদেশের মধ্যে আপনার ডিজিটালের যে ছোঁয়া পাচ্ছেন আপনার কাছে কেমন লাগছে? দাদা আরেকটা জিনিস হচ্ছে যে 1971 সালে মা ইন্দিরা গান্ধী আমাদের এক কিছু মাবুরকে আশ্রয় দিয়েছিলেন, সেদিন যদি আশ্রয় না দিতেন তাহলে আজকে আমরা বাংলাদেশকে সৃষ্টি করতে পারতাম না, এই জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি মা ইন্দিরা গান্ধীকে। তদ্রূপভাবে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আজকে আমরা টেকনাফের দিকে যারা বহিরাগত লোক আসছে রোহিঙ্গারা, রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে উনি সেই জিনিসটা দেখিয়ে দিয়েছেন, মা
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ করতে পারে না ও বন্ধু। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে লাখো শহীদের বিনিময়ে কিন্তু আজকে দেশকে স্বাধীন করেছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সাথে মাত্র ঘোষণ দিয়েছিলেন এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ 41 বছর পর ওরা কি ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ প্রতিষ্ঠিত করেছে। তো সেক্ষেত্রে আপনার কাছে কেমন লাগছে যাবো একজন বাঙালি জাতি হিসাবে? আমাদের কাছে এটা গৌরবের বিষয় যে আমরা তাদের বাংলাদেশে স্বাধীন হিসেবে স্বাধীন করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে, দেশ স্বাধীন করেছে উনি রক্ষা করেন যে অনেক রক্ষার বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন বর্তমানে যে ওনার কন্যা জননীকে সেখানে আমাদের জন্য এবং সারা বাংলাদেশের জন্য বহু উন্নয়ন আপনি এখানে কি হিসাবে আছেন? একটি চ্যানেলের মাধ্যমে চলে যাবে দাদা সম্পর্কে আপনার অনুভূতি কি? শ্রদ্ধা ভাজন একজন ব্যক্তি এবং কুমিল্লার সহোদরের মধ্যে সবচেয়ে যোগ্যুণী ব্যক্তি, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে 71-এর যে চেতনার কথা আপনি তুলে ধরেছেন, আমি কবির ভাষায় যদি বলতে চাই তাহলে বলবো, কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের পরে শুকিয়ে রেখেছি। ওটা তুই কবে আসবি? কবে সেটা আরো কত কি, তার পোকা যে বাড়ি ফিরল ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে পোকার সব শকুনিরা ব্যবহার। আজকের এই বিশেষ দিনে আবু জাফর আবাদুল্লাহর লেখা কোন এক মাঠে কবিতাটি আপনার জন্য অনুষ্ঠিত করেছি। যারা আমার চ্যানেলের সামনে আছেন আপনাদের একটা ফোন নিয়ে আমাদের সরাসরি এশিয়া পার্টনার ইনস্টল বোর্ড এবং রাজ্য সেক্রেটারি সঙ্গে থাকার আমি জাতীয় পত্রিকা তৈরি কাজ করার অনুরোধ করছি। আমি কবিতা জানাবো দাদা আপনার দীর্ঘ জীবন কামনা করে দিন, যারা কেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ।